সালাম দিদা আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ওই তফাত দিতে পারে বলে মুরব্বি আপনারে চিনলাম না বলে হুজুর গেল বসন্ত আমরার মসজিদে বয়াম না বলে ও আচ্ছা আচ্ছা খানো দেখা বলে হুজাই যাও বলে তোরা মেহরবানি করে আইন আমার বাড়ি দেখা সাফ হয়ে যাইবা দয়া থাকলে না আমরা সার দাওয়াত দিবা আপনি না দেখে ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আমরা আল্লাহর দয়া যদি পাই তে জাহান্নাম থেকে বাঁচিতাম জান্নাত যাইতাম আল্লাহর দয়া ছাড়া কোন মানুষ জাতি জান্নাত যাইতে মাত্র না দেখি জান্নাত যাইতে পারতো না আজ তাইলে আমরা আল্লাহর দয়া কি কাম করলে আল্লাহর দয়া আমরা পাই এক নম্বর হলো আমরা যদি দুনিয়ায় জমিন ইমানদার হিসাবে জীবন যাপন অতিবাহিত করি লাই আর দুই নম্বর আমল হলো আমরা দুনিয়ার জমিনে যদি নেক আমল করে কোরআন হাদিসের মহফিল আয়োজন করা মানুষ আইলে আর না আইলে না আয়োজন করাটা বড় আমল না নেক আমল নেক আমল আর কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি তাতে আমার বাড়ি সাইরাল মসজিদ আমার কোরআনের মহফিল আয়োজন যে যে কষলাই তুমি তাই না তুলা মারো তাইলে আপনারা যারা করছো আপনারা হাত তুলা মারবা আর যারা আয়োজনের আগে হয় নাই করেও নাই সমাজ এলাকা কিছু মানুষ আসলনি না কই ওয়াজ তুমি তাই করো ওয়াজর আগে হয় নাই করেও নাই কিয়ামতের দিন রব্বুল আলামিন কইব মিন জাবর বায় আমি আল্লাহ করে চোখ দিছিলাম ওয়াজর মাহফিল তুমি দেখলে না আমি আল্লাহ তোর মাথা দিছিলাম এই মাথা দিয়ে কুরআন তুই বুঝলে না রে সেদিন বেটাগিরি দেখাইছিলে কোরআন হাদিসের মহফিলের আমি আগে অনায় করেও নাই আজ আমি আল্লাহ তোর আগে অনায় করেও নাই আমার দয়া ছাড়া জান্নাত পাইতে নাই দুনিয়ার জমিন মুনাফিকি করলে কোরআন হাদিসের মহফিল লইয়া কইলে আগে অনায় করেও নাই কি মানসিক উপালানি মনে করো মাথা না দেখি আজ আমি আপনাদের নামাজ করিয়া দেয়ার মোটামুটি একটা সম্পর্ক আপনাদের লোকে বলবি না বল না আমি ইমাম কেরালা মাইলাই মেডিসিনের দায়িত্ব পালন করি তবে আমার বাড়ি আপনাদের দারো আমার বাড়িও গুরুঙ্গা বাড়ি গুরুঙ্গা তাকে আনো মালাপ্পুরম কেরালা মাইলাই মেডিসিনে এক হসপিটালের ভিতরে আরবর বেমারি হল আইনর বেমারি হইলো আরবর বেমারির ফিট ফসি গেছে কিন্তু নামাজ কাজা না আর আমরা ওদের রোজা মাসা খালি কোন মতে ফার্মেসির ডাক্তার যদি হয় তোমার তো কেসটি করে অসুবিধা সে হেরে কেমনে সার্টিফিকেট বানাইয়া ঘুরিব করব না আমি তো রোজা রাখতে পারতাম না ডাক্তারে আমার সার্টিফিকেট দিছে আমার কেসটি হইব না হইতো না আমার হসপিটালও 84 বছরের এক বুড়া মদিনা শরীফের বুড়া বেটা আসরের নামাজের 10 মিনিট বাদে ইন্তেকাল হইতো 10 মিনিট আগে বেটা তার বুড়ারে ইশারা দিছে ইয়া আব্দুল্লাহ হাইয়া আলা সালাহ